থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেথা থাভিসিনের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার উপস্থিতিতে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক, একটি লেটার অব ইন্টেন্ট সই হয়েছে। সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাংককের গভর্নেন্স হাউসে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী শেথা থাভিসিন। সেখানকার থাই খুফালনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়। গার্ড অব অনার পরিদর্শন করেন শেখ হাসিনা। পরে যৌথ বিবৃতি দেন দুই প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতার জোরদারের অঙ্গীকার করেন তারা। চলতি বছরেই দেশটির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলে জানানো হয়। শেথা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Trade cooperation, we discussed at length measures to enhance the current volume of our bilateral trade and agreed to work together to achieve healthy two-way growth. I assured the Prime Minister to take the necessary measures for investment facilitation and ease of doing business in Bangladesh. I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks